হচ্ছে সামনের জিএফসি, এখানে চাপ দিলে ওইটা লক হয় এই আর কি। আজকে এই বাল্বটির রিভিউ দেব যতটুকু সম্ভব হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম আরও একটি বাল্বহেড জাহাজ রিভিউ নিয়ে। আর আজকের বাল্বহেড জাহাজটা অনেকটা বড়, তো আমরা ভিডিওটা সামনে থেকে শুরু করি, তারপর আমরা একবার পিছন দিকটা দেখাবো, তারপরে আমরা আপনাদেরকে এটার নিচের দিকটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিও শুরুতে যদি প্রথম দিকটা দেখাই, এটা কিন্তু কিছুটা মানে জাহাজের শেপের মতো এই সামনের দিকটা। আর যদি আমরা এই দিকটা দেখাই, মানে সামনের দিকে যদি নোঙরের দিকটা দেখাই, এটার মধ্যে হচ্ছে একটা নোঙর ব্যবহার করা হয়েছে, আর জিএফসি মেশিনও একটাই, কিন্তু নোঙর ব্যবহার করা যাবে দুইটা। এই যে এখানে একটি নোঙর নামানো আর কি একটি পাইপ রাখা আছে, এখান দিয়ে আর কি উইন্স ব্যাঙ্কার যেটি বলে নামানো হয়, আর এই হচ্ছে জিএফসি ডাটা, আর এখানে হচ্ছে এটার মেশিন এটাকে চালানোর জন্য। তো আমরা যদি আপনাদেরকে এই বাল্বহেডটি দেখাই, বাল্বহেডটি হচ্ছে এটা হচ্ছে তেল, এটা গ্লানের মধ্যে তেল দেওয়া হয়েছে, আর এটা বেল্টের মাধ্যমে ঘুরে, অনেকটা যেমন পিনিয়ামের মাধ্যমে ঘুরে, এটা হচ্ছে বেল্টের মাধ্যমে অ্যাডজাস্ট করা। সম্ভবত এটা হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়া হয় এই ইঞ্জিনটা। আর এটা হচ্ছে বিশাল বড় একটা বাল্বহেড, তবে এটা কত হাজার ফুট হবে, হয়তো 20,000 ফুট হইতে পারে বালুর ধারণ ক্ষমতা। আমরা আপনাদেরকে যদি সামনের দিকটা দেখাই, এখানে হচ্ছে সামনে একটা স্টোররুমের মতো আছে। স্টোররুম বলতে এখানে হয়তো কোনো কিছু রাখে বা বালু টালু রাখে না, তবে অন্য কিছু যাবিত কিছু রাখতে পারে। আবার যদি এটা দিয়ে কিন্তু অনেক মাল ওঠানো হয়, অন্যান্য মাল যেমন সিমেন্ট, তারপরে লাকড়ি টাকড়ি, আরও যাবতীয় যা আছে কয়লা সম্ভবত এটা দিয়ে কেরি করা হয়। এটা হচ্ছে একটা দুই হেসের বাল্বহেড বলা যায় এটাকে। ছোটো একটা সামনে একটা হচ্ছে ছোটো হ্যাস, আর এই হচ্ছে এটার বড় হ্যাস। আমি দেখাইতেছি আপনাদেরকে, তবে এটা কাজ চলতেছে চলমান, মানে এই যে দেখেন ডগের উঠানো হয়েছে। আমি যতগুলো ভিডিও দিই সবই হচ্ছে ডগের, আর ঠিক এই যে দেখেন এটাকে মেরামত করা হচ্ছে, মানে প্রত্যেকটা জিনিসেরই জাস্ট সব কিছু একটা মেরামতের টাইম থাকে, সংস্কারের টাইম থাকে, ঠিক এটাও ওই দিকটা করা হইতেছে। এই হচ্ছে হ্যাস, অনেক বড় একটা হ্যাস, আমার মনে হয় এটা 30,000-এর উপরে হইতেও পারে, আবার নিচেও হইতে পারে, যেহেতু বিশাল বড় একটা বাল্বহেড। এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে সামনের দিক, আবার যদি এদিকে ঘুরি এই হচ্ছে পিছনের দিক, আর ওইখানে হচ্ছে মাস্টার পিস, এটা হচ্ছে স্টার্টিং মাস্টার পিস, ম্যানুয়ালি মাস্টার পিস বলা যায়, হাইড্রোলিক নেই, ইলেকট্রিক নেই, নন ইলেকট্রিক মাস্টার পিস। তো এই হচ্ছে বাল্বহেডটি। পিছন দিকটা যদি দেখাতে যাই, তাহলে পিছন দিকে তো তেমন কিছু নেই, তারপরে যাই দেখি আর কী কী আছে। আর উপর হচ্ছে মাস্টার ব্রিজে ওঠার সিঁড়ি, এই হচ্ছে এদিক দিয়ে হচ্ছে মাস্টার ব্রিজে ওঠে, আর ও হচ্ছে মাস্টার ব্রিজ। তো দেখি আর কী কী দেখাতে পারি আপনাদেরকে। আমরা যদি আপনাদেরকে পিছন দিকটা দেখাই, এই হচ্ছে একটি বাল্বহেডের পিছন দিক, আর দেখি ইঞ্জিন রুমটা দেখাতে পারি কি না, যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ইঞ্জিন রুমে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে তাদের সেফটি ট্যাঙ্কি, এখানে পানি টানি থাকে, পিছনে লোড দেওয়ার জন্য এখানে পানি রাখে, এটা সম্ভবত টয়লেট বা এখানে রান্নাবান্নার কাজও হইতে পারে। একটু উপর দিকে যাই, উপর দিকটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, ওপরে কী আছে। এই হচ্ছে মাস্টার পিস, মাস্টার পিস নর্মালি একই, মাস্টার পিস আর মাস্টার রুম একসাথে আছে, আর এটা পিছন দিকটা তো কাজ করা হইতেছে। এখানে কী আসল জানি না, সম্ভবত কোনো পানির ট্যাঙ্কি হইতে পারে বা যে কোনো একটা অন্য কিছু হইতে পারে। আর আর এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে বিশাল বড় একটা বাল্বহেড, এখন 5,000 ফুট মাল ধারণ ক্ষমতা আমি সঠিক জানি না। আর এই হচ্ছে মাস্টার পিস, একটা ম্যানুয়ালি মাস্টার পিস। তো একটু ওয়েট করে দেখি, যদি পারি আপনাদেরকে আমরা মাস্টার পিসটা ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করব যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখানোর জন্য, আসলে এটা কাজ চলতেছে এর জন্য ঢাকা অবস্থায় আছে, আর এভাবে আসলে কিছু দেখা যায় না। আর এটা বালুর ধারণ ক্ষমতা হচ্ছে 20,000 ফুট, এটা হচ্ছে সিলেকশন বালু, আর কী কী জানি বালু আছে, আর অন্যান্য বালু যেটা ওটা একটু কম। তা আমরা এখন নিচের দিকে যাই, দেখি আরও কী কী দেখাতে পারি আপনাদেরকে, তারপর তো ইনশাল্লাহ ভিডিওটা আমরা শেষ প্রান্তেই চলে যাব।
এই দিক থেকে যদি দেখে, মানে নিচের দিক থেকে যদি দেখে, এই হচ্ছে পুরো বালখেট। এটাকে আরও রং টং করা হইব, আর অনেক মানে কাজ বাকি আছে যতটুকু দেখাইতেছি। পিছন দিকটা দেখাই, তারা ইঞ্জিন জেন দেখাবো তা না, বলছে যদি রং টং দিই তখন এসেন সুন্দর করে দেখেন। বাট এখন আপনাদেরকে আমরা এই অবস্থায় দেখাই। আর ইঞ্জিন হচ্ছে V8 ইঞ্জিন, এটার ভিতরে যে ইঞ্জিনটা আছে এর সিলিন্ডার V8 ইঞ্জিন, যেটা আমি অন্যান্য বালখেটেও দেখছি। আর হচ্ছে ডাবল সিলিন্ডার ইঞ্জিন, যেটা কি দুই দিক দিয়ে বাতাস বের হয় বলতে গেলে। তো আমরা চলে আসলাম ঠিক এই বালখেটটির পিছন দিকে। পিছন দিকের পরিস্থিতি কী আছে দেখাই। এই হচ্ছে পিছন দিকের পরিস্থিতি, সুগনটা খুলে রাখা হয়েছে আর প্রফুলারটাও খুলে রাখা আছে। যেহেতু এটা কাজ চলতেছে এর জন্য হয়তো প্রফুলারটাও খুলে রাখা আছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করতে যাচ্ছি। তো যেটা সবসময় বলি, যদি ভালো লাগে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন, চাইলে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। আর যেটা সবচেয়ে আপনাদেরকে আমি বলি, যারা মুসলিম আছেন সকলে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আর অসুস্থদের জন্য সবসময় দোয়া করবেন ইনশাল্লাহ। আজকের মতো এই বালখেট থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগ নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।